এবারে আশ্বস্ত হয়ে পে পোষা জীবজন্তু পাড়িথিবা ব্যক্তি 31 দিন পরে আন্দোলনকু স্থগিত রাখিছেন প্রাণী চিকিৎসক। এনে রাজ্য প্রাণী চিকিৎসক সংঘ ঘোষণা করেছে, গত 18 তারিখর সারা রাজ্যের প্রাণী চিকিৎসক মানে আন্দোলন করে আসুলে। সারা রাজ্যের 1300 প্রাণী চিকিৎসক সমূহ ছুটি দিয়ে ফলে পশু মানুষ চিকিৎসা এক প্রকার বন্ধ হয়ে যাই। রোগগ্রস্ত পশু হন্তসন্ত হওয়া সহ পশুপালক মানে হইরাণ হয়ে এবে আন্দোলন স্থগিত রহিবা পরে সেমানকু কিছুটা আশ্বস্তি মিলিছে। বিভিন্ন দাবি নেই প্রাণী চিকিৎসক মানে আন্দোলন করে আসুলে। প্রাণী বিভাগের পূর্ণাঙ্গ রূপান্তরণ, ক্যাডরর পুনর্গঠন, কেন্দ্র সরকারি সেবা অধীনে প্রাণী চিকিৎসক ক্ষেত্রে ডিএসিপি দৃষ্টি সমানতা আনিবা সে দাবি করে। আবে মুখ্য শাসন সচিব সহ আলোচনা হয়েছে, আলোচনা সকারাৎমক হয়ে কুহযাই, দাবি পূরণর প্রতিশ্রুতি মিলবা পরে সে আন্দোলনকু স্থগিত রাখি।